তোমাদেরকে আমি বলেছিলাম নেক্সট ক্লাসে ফর্মুলা দেখাবো, তো আজকে ক্লাসে তোমাদের নিয়ে আসলাম ফর্মুলা। এখানে শুধু এই ক্লাসটা শুধু ফর্মুলাই হবে, তো দেখো ফর্মুলাগুলো আমি কী কীভাবে লিখছি। প্রথমে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তো এর ফর্মুলা হবে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এক নম্বর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের। এর আবার আরেকটা সূত্র আছে দু নম্বর সূত্র, দু নম্বর সূত্র হলো এ মাইনাস বি, প্লাস আছে তাই মাইনাস হলো, মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। দু নম্বর সূত্র দেখো কী আছে, এ মাইনাস বি এটা হোল স্কোয়ার হবে। এক নম্বর সূত্র আছে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরও দু নম্বর দুটো সূত্র। দু নম্বর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা প্লাস ছিল এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল এটা প্লাস হলো, ঠিক উল্টো। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এই সূত্রটা ফোর এ বি সূত্রটা আর এ বি সূত্রটা, এগুলো মনে রাখবে। টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার ফোর এ বি সূত্র, ফোর এ বি সূত্র সেম এ প্লাস বি হোল স্কোয়ার, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এ বি সূত্রটা, এ বি সূত্র হলো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তোমরা এটা স্ক্রিনশট মেরেও রাখতে পারো। এবার আসলো দেখো কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব, কীভাবে লিখছি দেখো, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, প্লাস থাকলে সবগুলোই প্লাস হবে, এটা হলো এক নম্বর সূত্র। দু নম্বর সূত্র আছে, দু নম্বর সূত্রটা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আবার দেখো এ মাইনাস বি হোল কিউব সেম, শুধু দেখো প্লাস মাইনাসে একটু এলোমেলো আছে, এ কিউব প্রথমটা প্লাস তাহলে এটা মাইনাস, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে আছে। এর দু নম্বর সূত্রটা দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এখানে সবগুলো এখানে প্লাস হবে সবগুলো, এখানে সবগুলো মাইনাস হবে, ঠিক আছে। এবার দেখো কি আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটারও এক নম্বর সূত্র দু নম্বর সূত্র দুটো সূত্র আছে। এরও সেকেন্ড সূত্রটা হলো এ মাইনাস বি, এ প্লাস আছে তাহলে প্লাস বি হবে, এখানে প্লাস আছে সেকেন্ড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা এক নম্বর সূত্র দু নম্বর সূত্র আছে। এ মাইনাস বি আছে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো বারো নম্বর সূত্রটাও ইম্পর্টেন্ট, তেরো নম্বর সূত্রটাও ইম্পর্টেন্ট, এখানে সবগুলোই ইম্পর্টেন্ট আছে, এগুলো সবগুলোই মুখস্থ করবে তোমরা। দেখো বারো নম্বর সূত্রটা কী আছে,
ए प्लस बी प्लस सी तार होल स्क्वायर। तो सूत्रटा होबे होलो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू इंटू ए बी प्लस बी सी प्लस सी ए। এটা একটাই সূত্র। আবার ১৩ নম্বর সূত্রটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে হবে হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু সেম এ বি প্লাস বি সি প্লাস সি এ। তোমরা এটাকেও স্ক্রিনশট মেরে রাখতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।